ভাষণ দেখাচ্ছেন তাদেরকে, কিন্তু আবার এখান থেকে তোলার প্রক্রিয়া পুলিশের তরফ থেকে শুরু হচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি, লালবাজারের পেছনের ছবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির কর্মী সমর্থকদের। খালি বুম আগে বানাবে, ছবি লাগবে না, বুম দিলেই হয়ে যাবে। দেখো একদমই এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, লালবাজারের লকআপের দিকে যে গেট রয়েছে সেই গেটে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে তুলে অ্যারেস্ট করা, আটক করেছেন আপাতত পুলিশ আধিকারিকরা। পুলিশের তরফ থেকে সেটাই বলা হচ্ছে, এরা লালবাজারের গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, এটাই এদের বিরুদ্ধে অভিযোগ। এবং হেয়ার স্ট্রিট থানার তরফ থেকে বিরাট বাহিনী আসেন, বাহিনী এসে এখন যারা রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি যার বিক্ষোভকারীদের কিন্তু পুলিশের তরফ থেকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো। লালবাজারের লকআপের দিকের গেটের ছবিটা আমরা দেখাবো, এখানে এক মহিলা তাকে আমরা দেখছি, তিনি বসে রয়েছেন, একজন মহিলা তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন। অভিজিৎ উপরের দিকে দেখো, উল্টো দিকে দেখো, এমনটাই অভিযোগ। লালবাজারের গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা, জোর করে বিক্ষোভকারীদের বাসে তুলল পুলিশ, যার নাকি সেন্ট্রাল লোকের ভিতরে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয়েছে। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের, নিয়ে যা এখান থেকে, নিয়ে যাবি, নিয়ে যা, ছেড়ে দে,